हेलो फ्रेंड्स, सबाई के जाना हैप्पी होलि। सबार होलि केमन काटलो सबाई आमादेर इनबक्से जानिए दिओ। आज के आमरा चले एसेछि हैप्पी होलि उपलक्षे बानतलाय। बानतलार एकटु भेतरे आपनारा देखते पाच्छेन सोजा रास्ताटा चले जाच्छे एकटु ग्रामेर भेतर दिके। पीछेर रास्ता थेके काचा रास्ता शुरू हये गेछे। आमरा आस्ते आस्ते भेतर दिके एगिये चलेछि, देखबो भेतरे आर की की आछे। आपनारा आसुन, एखाने आसते पारबेन। साइंस सिटी थेके जस्ट मिनिट 10 मिनिटेर ट्रावेल। ट्रावेल एखान 10 मिनिट ट्रावेल करे आपनारा एखाने चले आसते पारबेन। आमरा आजके एसेछि, आमार साथे आमार तीनटे बंधु आछे। आमार एक बंधु देवाशीष देवू, तार साथे रयेछे भाई অর্চিষ্মান অর্চি, আর আমার ক্যামেরায় রয়েছে সুপর্শ দাস মিস্টার ভজা। আপনি নিজেরটা সেলফ করে নিন একবার। না, আমারটাতে উঠছে তো। এই যে একদম, আস্তে আস্তে আমরা ভেতর দিকে এগিয়ে যাই। দেখতে পারেন ভেতরে আর কি কি আছে। আমরা প্রথমবার এসেছি, এখানে যাই না ভেতরে আর কি কি আছে। বাইকগুলো খোলা পুরো তো, বাইকগুলো নিয়ে চলে আয় ভেতরে। আস্তে আস্তে ভেতর দিকেই তো যাবো আমরা। আরেকজন যাচ্ছে তোর সাথে, তাহলে আসুন আপনারা ভেতর দিকে যাই। ভেতরে আর কি কি আছে দেখা যাক। প্রচন্ড গরম লাগছে আর পাচ্ছি না। অসংখ্য বাটারফ্লাই দেখতে পাচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সানসেটের সময় হয়ে এসেছে। এই পাশটা দেখা একবার, এই পাশটা দেখা। আপনি এখানে অবশ্যই আসতে পারেন। একা নিরিবিলিতে সময় কাটানোর জন্য বেশ ভালো ভালো পরিবেশ দেখতেই পাচ্ছেন আপনারা। গরমকালে আরও বেশি ভালো লাগবে। আস্তে আস্তে আমরা বন্ধুদের ডেকে নিয়েছি। আরে চলে আস, এ আস্তে আসিস, পড়ে যাস না, দেখিস। রাস্তা ভালো না, ব্যাগটা ঝুলছে। দাদা তোর আগে চলে যা, ওকে আগে দেখে দে, ওকে আগে দেখে দে। ক্যারি অন ক্যারি অন। এই পাশে দেখতে পাচ্ছেন একটা ছোট ডোবার মতো, জল প্রায় শুকিয়ে এসছে। কিছু বক রয়েছে মধ্যে, কিছু না বেশ অনেক কয়েকটা রয়েছে। বেশ বকগুলো দেখি দে একটুখানি। খুব হাসাহাসি হচ্ছে তাই তো? হ্যাঁ, যে জায়গায় এসে নিজেকে নিজের সাথে কথা বলার একটা সময় দেওয়া চাই, সেখানে তো অবশ্যই আসা যেতে পারে। এখানে এখানে দেখতে পাচ্ছেন মাছ চাষেরও একটা ব্যাপার, মাছ চাষেরও জায়গা আছে। রাঘব বোয়ালরা নেমে গেছে সুনোবুড়ি ধরতে। কুমির নেই তো এখানে আবার? না, দেখে কোবরা থাকতে পারে। কোবরা নিয়ে কোনো কথা হবে না, কোবরা থাকতে পারে। কোবরা বেশি কোবরা বললে কিন্তু আবার অনেকে আবার রাগ করতে পারে। যেমন 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 কিছুই না, যেমন অনেক ব্যক্তি আছে। হালকা একটু না হাতটা যাতে বোঝা যায়, পা বলছিস। ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু নিচু কর, আকাশটা ছেড়ে। খুব সুন্দর দৃশ্য, শহরের মধ্যে গ্রাম, একটা বেশ রুরাল এবং একটা আরবানের ভালো মিশ্রণ। বেশ ভালো লাগছে কিন্তু অনেকদিন পরে। হ্যাঁ, মাঝে মাঝে এরকম রাইডিং করা উচিত। হ্যাঁ, নিজের মনশান্তির জন্য কি? একদম। তাহলে আমরা যাওয়া যেতে পারি নাকি? এই আমরা চলি নাকি ওই পারে? দাদা বাইক ঠিক করছে এখন। কোনটা? আমরা চলে এসেছি গ্রামের ভেতরে, আপনারা দেখতেই পাচ্ছেন। বেশ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা চারিদিক।
এদিকে রাস্তাটা বেশ অনেক দূর চলে যাচ্ছে, এরকমই কাঁচা রাস্তা বয়ে চলেছে এই রাস্তা ধরে। ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূরে দেখা যাচ্ছে কিনা আপনাদের বলতে পারবো না ঠিক, ঠিক ওখানে রয়েছে আমাদের গরুমারা গ্রাম আদিবাসীদের জন্য। ঠিক আমাদের এই ডান দিকে রয়েছে আরও শৈলাবী গ্রাম যেখানে আমরা উপস্থিত হয়েছি আজকে। আমরা আস্তে আস্তে গ্রামের ভেতর দিকে যাবো, ভেতর দিকে যাওয়ার রাস্তাটা ওখানে সামনের দিকে এগিয়ে যাই একটু। হ্যাঁ চল তুই সামনের দিকে এগিয়ে চল। চল 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 একটু ভেতর দিকে যাই। কাকুটা কিন্তু আমাকে ইনভাইট দিল কাকুটা বাড়ি যাওয়ার জন্য, বলছে আমার দোতলা বাড়ি আছে আমার বাড়িতে আসুন। ঠাকুর আমাদের মঙ্গল করুক, অসুবিধা নেই আমাদের মঙ্গল করুক, আমরা নালাতে করবো না আশা করি। চলে এসছি চলে এসছি, আমরা গ্রামের পথে চলে এসছি। এই সামনেটা তার বাড়ি দেখা পড়ে গেলি নাকি, বাসগুলো ঘুরে উঠছে। সেই আমাদের বিজয়গড় হসপিটালে সেই পুরনো রডের কথা মনে পড়ছে। এই লোকটার বাড়িতে কি আমরা ঢুকবো নাকি আমরা এই সাইড দিয়ে হেঁটে চলে যাবো? কুকুরের লক্ষণ গুলো কালো হয়ে গেছে। তপদা তোমার কথা মনে পড়লো? অসাধারণ সূর্যটা আমি দেখতে পাচ্ছি, চারিদিকে দেখতে পাচ্ছেন আমরা মাছের বিল আর মাছের বিল। এই সামনের দিকে ওরা কিছু করবে না, ওরা খুব ভালো। কোথায় চলে এসছি আমরা, এখনো গাছের কলা পাকেনি, কলাটা দেখতেই পাচ্ছেন আপনারা। কলা খুব ভালো একটা স্পট দেখতে পাচ্ছেন, টমেটো হয়েছে এখানে ছোট ছোট টমেটো। এটা কিন্তু দেখতে পাচ্ছেন টমেটো পুরো একদম আমার জোড়ার লাল টমেটো। বেশ ভালোই বাগানটা সাজিয়েছে কাকু। মাচা পেয়েছি যেখানে আমরা বসবো, আয় বসি আমরা সবাই মিলে। কাকু কিছু বলবে না তো আমাদেরকে? মানে জাস্ট একটা ভাবুন, এরকম শহরের লোকেরা আমরা যখন এখানে আসি এরকম একটা বাড়ি তার ঠিক সামনেই তাদের লাগোয়া এরকম একটা ঝিল, তাতে দুটো নৌকা, আরে কি লাগে জীবনে। তাহলে আরো করি ফোকাস হবে দেখি ঠিক হবে কি ভাই। নৌকাটা যাস না, ছেড়ে দে, ওটা কিন্তু বাঁধন ছাড়া আছে। বাঁধন ছাড়া নৌকায় তো উঠতে ভাল লাগে, কি উঠলি না? ও তোকে ধরতে হবে, তাহলে আমাদের ডায়লগটা বলতে হবে। না না ধরতে হবে না, তোকে ধরবো ধরবো করছি কিন্তু ধরতে পারছি না, ধরতে হবে না। তা চলুন আমরা আবার পরে দেখা করছি। চলে আয় চলে আয় সামনের দিকে, চলে আয় আস্তে আস্তে আয়, তুই সামনের দিকে চলে আয়।
ও মনে আগে যাবে ওকে আগে দিতে আওয়াজ হচ্ছে কেন আপনারা এখানে অবশ্যই আসতে পারেন এরকম প্রাকৃতিক মনোরম পরিবেশের মজা নিতে খুব সুন্দর একটা জলের আওয়াজ হচ্ছে হ্যাঁ বেশ হাওয়াও দিচ্ছে সুন্দর কিন্তু বেশ ভালো গরম আছে কিন্তু আজকে হ্যাঁ কিন্তু হাওয়াটার জন্য মনে হয় কাকার বাড়ির দিকে যাবো আবার না না ওর চেনা জানি না তার বাড়ির দিকে চলে যাচ্ছি না কাকা চপ মুড়ি খাওয়াতে পারে এদিকে দেখতেই পাচ্ছেন চারিদিকে খালি মাছের চাষ খালি মাছের ঝিল হ্যাঁ মেছো কার্তিক নেই সন্ধে হয়ে এসছে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা অনেকক্ষণ এসেছি এখানে প্রায় 2 ঘন্টা হয়ে গেছে আমরা এই জায়গায় এসেছি আচ্ছা ওই যে খেজুর গাছ হাড়ি বাঁধবেন এখানে কি ড্রাগনও হয় নাকি ড্রাগন থাকে নাকি ড্রাগন উড়ে আসতে পারে না 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 ওই ড্রাগন নয় কমোডো ড্রাগন কোকরো নিয়ে এত কথা হচ্ছে কেন বারবার বলছি না দুটো এখন ভয় হয়ে যাচ্ছে কমোডো ড্রাগন মানে গোসাপ এই আমরা কি ওই পারে যেতে পারবো না এটা কিন্তু মাছের বিল নয় এটা হচ্ছে একটা খাল যার জলের রং পুরো কালো হয়ে গেছে আপনি পড়ে গেলে কর্তৃপক্ষ দায়ী নয় আমরা বেশি দূর এগোবো না আচ্ছা ওখানে একটা বিশাল নৌকা দেখতে পাচ্ছি বেলা ঘনিয়ে এসছে আমরা বেশি দূর এগোতে চাই না আমরা এখান থেকে আমরা আবার ব্যাক করে যাবো বাড়ির দিকে আবার আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন একটি জায়গায় সময়ের সাথে আমরা সেখানে গিয়ে আবার নতুন করে ভিডিও করে আপনাদের দেখাবো আজকে চললাম বন্ধুরা টাটা আবার নতুন করে একবার জানিয়ে দিই সবাইকে হ্যাপি হোলি।